আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর স্কোয়ার মডেল বইয়ের 207 পৃষ্ঠা থেকে ইনস্ট্রাকশন দিয়ে যে তিনটি প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নের ক্লু দেওয়া থাকে সেই বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই। আমি আবারও বলছি যে আজকের বিষয় হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর ইনস্ট্রাকশন, বিভিন্ন বিষয়ের প্রতি যে ইনস্ট্রাকশন থাকে এবং ক্লু দেওয়া থাকে প্রশ্নে, সেই অনুপাতে আমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হয়। দেখো, আজকে আমি তোমাদের লিখে দিয়েছি How to learn English well, এইটার ব্যাপারে এখানে চারটি ইনস্ট্রাকশন আছে। দেখো, স্পিক ইন ইংলিশ উইথ পিপল অ্যারাউন্ড ইউ, প্র্যাকটিস লিসেনিং বাই হিয়ারিং আদার পিপল টক অর লিসেনিং টু অডিও। নাম্বার থ্রিতে ইনস্ট্রাকশন আছে, দেখো, Read English books and find the unknown words in the dictionary. এবং চার নম্বর ইনস্ট্রাকশন আছে, দেখো, Write some English every day. এই চারটা ইনস্ট্রাকশন দিয়ে আমরা আজ শিখব How to learn English well. তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ 2500টিরও অধিক অনলাইন ক্লাস তোমাদেরকে দিতে পেরেছে। সেই লক্ষ্যে আমাদের এই অনলাইন সেবা কার্যক্রম বাংলাদেশের সৃষ্টি শিক্ষা পরিবারের সকল প্রতিষ্ঠানে এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আমরা সেরা মানের ক্লাস উপহার দিচ্ছি। আজকে তাহলে আমরা আমাদের বিষয়টি জেনে নিয়েছি, সেটি হচ্ছে কি, হাউ টু লার্ন ইংলিশ ওয়েল, অর্থাৎ এই ইংরেজি কিভাবে ভালোভাবে শেখা যায় সে বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্রশ্নপত্রে এই ইনস্ট্রাকশন অনুযায়ী এ বি সি এই তিনটি প্রশ্ন থাকবে, যেটাকে আমরা বলি নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন। তাহলে আমরা আরেকবার আজকে এই পয়েন্টস গুলো একটু দেখে নেই। দেখো, আমি আরেকবার একটু বলছি তোমাদের সুবিধার জন্য। তো প্রথমে যেটা করতে হবে, ইংলিশকে ভালোভাবে আয়ত্ত আনতে হলে, ভালোভাবে শিখতে হলে, বুঝতে হলে আমাদের এখানে চারটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, চারটা হিন্টস দেওয়া আছে। একবার আমরা এটা দেখে নেই। স্পিক ইন ইংলিশ উইথ পিপল অ্যারাউন্ড ইউ, আমার পাশে, তোমার পাশে যারা আছে তাদের সাথে ইংরেজি বলার আস্তে আস্তে কি করতে হবে, অনুশীলন করতে হবে, কথা বলার অভ্যাস করতে হবে। আচ্ছা, দুই নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে প্র্যাকটিস লিসেনিং, শুনতে হবে, শোনার অনুশীলন করতে হবে, কিভাবে, বাই হিয়ারিং, শুনে শুনে, কারো কাছ থেকে শুনে শুনে এটা প্র্যাকটিস করতে হবে। আদার পিপল টক, অন্যান্য লোকজন যে ইংরেজিতে কথা বলে তাদের কথা থেকে কি করতে হবে, শুনতে হবে। অর লিসেনিং টু অডিও, অনেক সময় আমাদের অডিও থেকেও ইংরেজি শুনে শুনে প্র্যাকটিস করা যায়। তিন নম্বর পয়েন্ট আবার বলছি, রিড ইংলিশ বুকস অ্যান্ড ফাইন্ড দ্য আননোন ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি। এখানে বলা হয়েছে যে ইংরেজিতে লেখা কিছু বই পড়তে হবে, অভ্যাস করতে হবে, অথবা ওয়ার্ড গুলো, ভোকাবুলারি গুলো ডিকশনারি থেকে শিখতে হবে। রাইট সাম ইংলিশ এভরিডে, প্রতিদিনই আমাদের ইংরেজি লেখার কি করতে হবে, চর্চা করতে হবে। তাহলে আমরা ইনস্ট্রাকশন গুলো দেখলাম, এখন চলো আমরা এর উত্তর গুলো প্রশ্নটা জেনে নিই। প্রথম প্রশ্ন, উইথ হোম শুড ইউ স্পিক, উইথ হোম শুড ইউ স্পিক,
কার কার সাথে তোমার কথা বলা তোমাদের কথা বলা উচিত, এটা হলো প্রথম প্রশ্ন। আচ্ছা তাহলে আমরা এটার উত্তরটা একটু জেনে নেই। আমি আগেই বলেছি যে তোমাদের স্কয়ার মডেল বইয়ের 207 পৃষ্ঠাতে এটা হলো 23 নম্বর ইনস্ট্রাকশন। তাহলে প্রথম প্রশ্নটা কি, উইথ হোম শুড ইউ স্পিক, ঠিক আছে? এটার উত্তর আমরা এখান থেকে দেখো, স্পিক ইন ইংলিশ উইথ পিপল অ্যারাউন্ড ইউ, এখানে উত্তরটা আছে। আমরা তাহলে এখানে সিম্পলি এর উত্তরটা এভাবে দিতে পারি, পিপল অ্যারাউন্ড। তাহলে এই নম্বরে আনসারটা দিতে পারি, পিপল পিপল অ্যারাউন্ড। তাহলে এর উত্তরটা আমরা দিতে পারি পিপল অ্যারাউন্ড, PEOPL। এইটুকু দিলে আমাদের এর উত্তরটা কি হয়ে গেল, পিপল অ্যারাউন্ড। শুধু এইটুকু আমাদের ইনস্ট্রাকশনে দেয়া আছে যে স্পিক ইন ইংলিশ উইথ পিপল অ্যারাউন্ড ইউ। তাহলে আমরা শুধু এখান থেকে পিপল অ্যারাউন্ডটা লিখে দিলাম, পিপল অ্যারাউন্ড। ওকে, এখন আমরা বি তে কি প্রশ্ন আছে দেখো, হোয়াই উইল ইউ লিসেন টু অডিও, কেন তুমি অডিও শুনবে? আমাদের অডিও শোনার ব্যাপারে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। প্রশ্নটা আছে বি তে, হোয়াই উইল ইউ লিসেন টু অডিও, কেন অডিও শুনবে? অডিও শোনার কথা এখানে আমাদের বলা আছে, তাহলে আমরা এটার উত্তর দেব, আই শুড লিসেন টু অডিও। উত্তরটা এভাবে দেব, আই শুড লিসেন টু অডিও। তাহলে কি লিখলাম, আই শুড লিসেন টু অডিও। বিরুত্তর টু প্র্যাকটিস লিসেনিং, কি লিখব, টু প্র্যাকটিস লিসেনিং, LISTENING, ফুল স্টপ। তাহলে আমাদের বি নম্বরের প্রশ্নটা আমরা জেনেছি বই থেকে, হোয়াই উইল ইউ লিসেন টু অডিও। উত্তর আমরা ইনস্ট্রাকশন থেকে এভাবে সম্পন্ন করতে পারি, আই শুড লিসেন টু অডিও টু প্র্যাকটিস লিসেনিং। ওকে, আচ্ছা এখন আমরা সি তে যে প্রশ্নটি আছে সেটি দেখব। সিতে কি প্রশ্ন আছে একটু দেখে নেই, হাউ ক্যান ইউ লার্ন আ ফরেন ল্যাঙ্গুয়েজ। ইংলিশ যেহেতু এটি আমাদের ভাষা নয়, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটি একটি আন্তর্জাতিক ভাষা। এছাড়াও অন্যান্য ভাষাও আমরা চর্চা করতে পারি, অন্যান্য দেশের ভাষাও কি আমাদের প্রয়োজনে কি করতে হবে, চর্চা করতে হবে। তো সিতে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে যে হাউ ক্যান ইউ লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা, বিদেশি ভাষা কিভাবে তুমি বা তোমরা শিখতে পারো বা আমরা শিখতে পারি। এটার উত্তর একটু বড় হবে, আমরা ওই যে ইনস্ট্রাকশন থেকে এই উত্তরগুলো একটু নেব। বইয়ের ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, সুতরাং ওখান থেকে আমি আজকে সাজিয়ে দিই, তোমরা এটা শিখে নেবে। তাহলে টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা শিখব। তাহলে সিতে আমরা শিখব টু লার্ন আ ফরেন ল্যাঙ্গুয়েজ,
FOREIGN foreign language to learn a foreign language এরপরে আমরা লিখতে পারি যে I will speak in that language I will speak in that language ওই ভাষায় কথা বলা শিখব in that language L N G U A G in that language তারপরে আমরা লিখব I will listen to audio audio of that language full stop তাহলে এখানে আমরা আরো একটু যোগ করতে পারি I will learn vocabulary of that language এই লাইনটা দিয়ে দিব উত্তরে দেখো I will learn vocabulary মানে শব্দ I will learn vocabulary of that language L A N G U A G E language ফুলি স্টপ আমরা সিটে তাহলে এই উত্তরটুকু দিলেই হবে তাহলে সির উত্তরটা আমি আরেকবার তোমাদের সুবিধার জন্য বলছি প্রশ্ন ছিল হলো হাউ ক্যান ইউ লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী উত্তরটা এভাবে দিতে পারি দেখো টু লার্ন আ ফরেন ল্যাঙ্গুয়েজ আই উইল স্পিক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ আই উইল লিসেন টু অডিও অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ I will learn vocabulary of that language. এই হলো আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো সমস্যা থাকলে আমার ইমো গ্রুপে সমস্যাটির কথা জানিয়ে দিলে আমি এটা তোমাদেরকে ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত তোমাদের বাবা মার কথা মতো চলবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ তোমাদের সুস্থ রাখুক ভালো রাখুক পরবর্তী অনলাইন ক্লাসে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ